বিএনপি ও রাজনীতি দুটি সালেন মনির খান মনোনয়ন না পেয়ে অভিমান করে দল থেকে পদত্যাগ করলেন সঙ্গীত শিল্পী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক মনির খান আজ রোববার বিকেল পাঁচটার দিকে মনির খান তার এই পদত্যাগপত্র জমা দেন শুধু দল থেকে নয় মনোনয়ন না পাওয়ার কষ্টে মনির খান রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এখন থেকে গান নিয়ে মানুষের সঙ্গে যুক্ত থাকতে চান জানালেন মনির খান কলেজ জীবন থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত মনির খান দুই সাল থেকে সক্রিয়ভাবে বিএনপিতে যুক্ত হয়ে যান গানের মঞ্চের পাশাপাশি রাজপথেও সক্রিয় থেকেছেন দেশের জনপ্রিয় এই গায়ক এখন থেকে আবার পুরো দস্তর গান নিয়ে মেতে থাকতে চান আমি শিল্পী মানুষ রাজনীতি করতে আর ইচ্ছে করছে না রাজনীতির মধ্যে যে কৌশলগত দিক আছে সেটার সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না মনে হচ্ছে রাজনীতির মধ্যে সামনে যতদিন যাচ্ছে জীবনটা অন্ধকারে চলে যাচ্ছে এদিকে আমার ভক্তরাও চাইছেন আমি যেন গানে ব্যস্ত হই তাদের আহ্বান আর আমার সুস্থ জীবনযাপনের আকাঙ্ক্ষা থেকেই রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছি কাউকে অভিযোগ করতে চাই না একদশ জাতীয় সংসদ নির্বাচনে জিনাইদেহ তিন মহেশপুর কোট চাতপুর আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন দেশের এই বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাময়িকভাবে দলের মনোনয়ন চিঠি পেয়ে জমাও দিয়েছিলেন কিন্তু আসনটি জোটের শরিক জামায়াতের ইসলামকে ছেড়ে দেওয়ার চূড়ান্ত তালিকায় ঠাই হয়নি তার এর পরপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন মনির খান আজ বিকেল পাঁচটায় পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন মনির খান মনোনয়ন পাওয়া না পাওয়া একেবারে বড় কারণ নয় মনোনয়ন পেলে রাজনীতি করব আর না পেলে করব না এমন ছিল না আমি গানের মানুষ গানের মাধ্যমে জনগণের কাছে যাওয়ার সুযোগ রয়েছে রাজনীতি জনগণের জন্য গানও তাই কিন্তু দিন দিন রাজনীতি খুব কঠিন মনে হচ্ছে মনোনয়ন পেলে তো ঠিকই রাজনীতি করতেন এমন প্রশ্নে মনির খান বললেন মনোনয়ন পেলে তো অবশ্যই রাজনীতি করতাম আমি যখন রাজনীতিতে আসি তখন বিএমপির দুঃসময় আমার জীবনের সুসময় গানের জীবনের যৌবনের সুসময় রাজনীতিতে আসছি একটা মানুষ তো কিছু লক্ষ্য থাকে আমার এলাকায় লাখ লাখ মানুষ আমার সঙ্গে কাজ করেছে মনোনয়ন না পাওয়ায় তাদের হৃদয় ভেঙে গেছে রাজনীতি করে যদি গণগণের জন্য সেই জায়গাটা পূরণ করতে না পারি এলাকার মানুষের কাছাকাছি থেকে এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা আর উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে ব্যর্থ হই তাহলে রাজনীতিতে থাকার কি বা দরকার গান ভাববো গান নিয়ে থাকবো কদিন পরে আবার অন্য কোন দলে যোগ দেবেন না তো এমন প্রশ্নে মনির খান বলেন কদিন পরে আবার কোন কোনো যোগ দেবেন না তো এমন প্রশ্নে মনির খান বলেন আর কোন থাকতে চাই আজ বিকেল থেকে আমি আর কোনো দলে নেই কোনো পক্ষে নেই আমি একজন মনির খান বাংলাদেশের সাধারণ মানুষের আমি সেইভাবেই থাকবো অভিযোগ নাই দুঃখ নাই এই ব্যাপারটা কতটা সত্য এমন প্রশ্নে মনির খান বললেন ছাত্র জীবন থেকে রাজনীতি করতাম দুই সাল থেকে সক্রিয় ভূমিকায় রেখেছি মনোনয়ন না পাওয়াতে তো আছে আমার আসনে যাকে দেওয়া হয়েছে তিনি কিন্তু বিএনপি না এই কারণে আমার কষ্টটা সত্যিই বেশি বিএনপির মধ্যে কেউ মনোনয়ন পেতেন তাহলে এত কষ্ট পেতাম না বিএনপি সূত্র থেকে জানা গেছে আসনটিতে জামাতের ভোট বেশি হওয়ায় বিএনপি ছাড় দিয়েছে এখানে দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঝিনাইদহ জেলার জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমান মনির খানের পদত্যাগের বিষয়ে সন্ধ্যায় বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রিজবির সঙ্গে কথা হলে তিনি বলেন মনির খান তো দলের ছেলে দলের ছেলে দল ছেড়ে আর কোথায় যাবে আমি ওর সঙ্গে কথা বলছি সে আমাকে বলেছে সিদ্ধান্ত প্রত্যাহার করবে মনোনয়ন নিয়ে ওর অভিমান হয়েছে অভিমান ভাঙলে আবার দলে ফিরবে দলের ছেলে দলের জন্য কাজ করবে রিজবির সঙ্গে কথা বলার পর মনির খানের সঙ্গে আবার যোগাযোগ করা হলে পদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়টি তুলতি মনির খান বললেন এটা ঠিক যে তিনি আমাকে পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করেছেন আমি তাকে বলে দিয়েছি আমি কোথায় যাচ্ছি না আর কোনো দলই করবো না রাজনীতি থেকে বিদায় এরপরও তিনি আমাকে বলেছেন মনির তুমি এটা করো না মনির বললেন ভাই আমাকে অনুরোধ করবেন না আমি আর কোনো রাজনীতি করব না কারও প্রতি কোনো অভিযোগ আমার নাই তাই আমার আর ফেরার কোনো সম্ভাবনাও নাই প্রিয় দর্শক আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন